আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি, আমরা ভালো থাকার চেষ্টা করছি। আজকের ভিডিওটি মূলত কোনো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে না, আজকের ভিডিওটি বেসিক্যালি ইমোশন এক্সপ্রেস, কারণ আজকে এখান থেকে এই অফিসার্স কোয়ার্টার থেকে ইসমা, এশা, ইরাম সহ আপা দুলাভাই ওনারা সবাই চলে যাবে, নরসিংদীতে শিফট হয়েছে। তো এখানে দীর্ঘ 13 বৎসর ছিল, ইসমা যখন 3 মাস না 3 মাস যখন 3 মাস ছিলাম তখন আমরা এই কোয়ার্টারে আসি। আর আমার জন্ম হয়েছে ওই মিশন হসপিটালে, খ্রিস্টিয়ান মিশন হসপিটালে, এখানে ইয়েস মিশন হসপিটালে জন্ম। হ্যাঁ, তারপর দীর্ঘ 13 বৎসর, সাড়ে তেরো বৎসর এখানে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোট থেকে খেলাধুলা, বড় ভাই আপুদের সাথে, ছোটদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমরা অনেক পিকনিক? হ্যাঁ, অনেক পিকনিক। এই যে এই ছাদে আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে আমরা পিকনিক করে ঝাড়ু দেওয়া হতো, আমরা নিজেরাই ঝাড়ু দিতাম, পেপার বিছাতাম, রান্না করতাম, করে সবাই পিকনিক করতাম। এখন আর এসব হয় না, সবাই বড় হয়ে গেছে, যার যার মতো চলে গেছে, স্মৃতিগুলো মনে জড়িয়ে থাকে সব সময়। আর আমরা চলে যাচ্ছি, তোমরা চলে যাও, আমিও এখানে আসতাম, মাঝে মাঝে আসা হতো, কিন্তু তারপরেও 13 বৎসরের অনেক স্মৃতি, তাই না? যদিও মনে হয় যে মাঝে মাঝে আসা হয়, তারপরেও যখন মনে হয় যে এখান থেকে আমরা চলে যাচ্ছি, আসবো না, ওই যে চলে যাচ্ছি কথাটা মনে হলে খুব খারাপ লাগে, তাই না? কারণ কোনো একটা জায়গা থেকে চলে যাওয়াটা আসলেই খুব কষ্টের, মানে সুখকর না, নতুন একটি জায়গায় যাওয়া সুখকর, কিন্তু সেই স্মৃতি যে জায়গার মধ্যে দীর্ঘদিন থেকে তারপর সেই জায়গার স্মৃতি লালন সেইগুলো থেকে যায় মনে। আর যখন মনে হয় যে এই জায়গাটা ছেড়ে আমরা চলে যাচ্ছি তখনই খুব কষ্ট লাগে, তাই না? এমন নয় যে আমরা আসতে পারবো না, আসতে পারবো কিন্তু থাকতে পারবো না, কিন্তু যখন মনে হয় যে এই জায়গাটা থেকে চলে যাচ্ছি সেটি খুব বেশি কষ্টের হয়। আর কিছুক্ষণ আগে যখন সবাই আসতেছিল, তোমাদের সাথে কথা বলতেছিল যে তোমরা আইসো, আবার আসবে, আমরা আছি, সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিল, কান্না করছিল, হাঁক দিচ্ছিল, ওই বিষয়গুলো আসলে খুবই কষ্টের। আমি আমারও চোখ দিয়ে পানি টলমল করছিল, যদিও আমার ফ্রেন্ডরা তো খুব কষ্টে আছে। হ্যাঁ, আমি ওদেরকে অনেক মিস করব, সবাইকে অনেক মিস করব, এই স্মৃতিগুলো, এখানের মানুষগুলো, এই জায়গাটা, এই কোয়ার্টারটা খুব মিস করব। হ্যাঁ, আর মনে হয় যেন এই আলো বাতাসের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এ মনে হয় যে এই আলো বাতাসটা যেন আমাদের খুব খুব কাছের, তাই না? এই প্রত্যেক এই এলাকার অনেকের মানুষের সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই, কিন্তু তারপরও যেন মনে হয় যে এলাকায় আসলে নিজের একটা পরিবেশ, নিজের খুব আত্মার পরিবেশ মনে হতো। তারপর কাছাকাছি ছিল সবাই, তোমার নানার বাড়ি, তোমার দাদার বাড়ি, তাই না? যদিও আমরা খুব বেশি দূরে যাচ্ছি না, নরসিংদি, তাই না? তোমরা যাচ্ছ নরসিংদি, যে কোনো সময় তো সবার সাথে দেখা করতে পারবো না। ছোট থেকে এখানে থাকছি, যাদের সাথে মিলেমিশে বড় হচ্ছি তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এই জায়গাটা থেকে চলে যেতে হচ্ছে, অনেক মিস করব। তারপর তোমাদের যে পুকুরের পারে তোমার এশার ছবি ছিল, একটা ছোট ছোটবেলার ছবি, তুমি আর এশা ওই পুকুরের পারে বসে ছবি, খেয়াল নেই ছবিটা? ছোট তোমরা তখন দুজনেই ছোট ছিলা, সেই স্মৃতি অনেক স্মৃতি আছে। আমরা একদিন এইখানে গাছের থেকে বৃষ্টির দিন আমি ওই যে পেয়েছিলাম দেওয়া নাকি না, এটা কি বলে দেওয়া দেওয়াই, আসলে এইখানে এসে আবার ভিডিও করেছি আমি যত মোটামুটি। তারপর বৃষ্টির দিন কখনো ভিজেছো এখানে? অফকোর্স, অনেকবার ভিজেছি পুকুরে গোসল করা, বৃষ্টি হলেই মানে যেভাবেই হোক আম্মুর সাথে ঝগড়াঝাটি করে বাইরে দিয়ে দরজা লাগিয়ে বেড়ে গিয়েছি, সবার সাথে বৃষ্টিতে গোসল করছি, খেলাধুলো করছি, তারপরে পুকুরে গোসল করছি, ছাদে এসে গোসল করেছি বৃষ্টি হলে, তখন তো ছোট ছিলাম। তারপর ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন, হ্যাঁ ব্যাডমিন্টন, সব ধরনের খেলাই তখন ছোট থাকতে মিলেমিশে বড়দের সাথে, ছোটদের সাথে মিলেমিশে খেলেছি। সেখানে অনেকের সাথে কথা, তোমাদের চলাফেরা, সবার সাথে দেখা করেছো, সবার সাথে, এর মধ্যে তোমরা বিশেষ করে তাসিন, তারপরে আর কে, ভাইয়া তাসফি আপু, কাউসার ভাইয়া, রাসেল ভাইয়া, প্রিয়াম আপু, রাতুল, ইয়েস রাতুল, মাহি, মাশফি, মিমাপু, হ্যাঁ ওনাদেরকে খুব বেশি, বিশাল ভাইয়া, ইয়েস ওরা চলে গেছে,
কিন্তু কয়েকজন আছে বাকিরা চলে গেছে ওখানে। তোমাদের তোমাদের ওই যখন ওরা ছিল তোমাদের আসলে এইখানে সবাই এখানে তখন একদিন বাসা থেকে বের না হলে এখানে কাঁদতে ইচ্ছা করত, আর এখন বের হতে ইচ্ছা করে না একদম, কোয়ার্টার খালি খালি। কিন্তু আসলে মানুষের সাথে মিশতে মিশতে দেখা যায় কে, কিন্তু তারপরে যে চলে যাচ্ছ তাও খুব খারাপ লাগছে আমারও, খুব খারাপ লাগছে। আমি ফ্রেন্ডদের ছেড়ে রিলেটিভদের ছেড়ে আসবো, দেখা হবে বহুদিন পরে পরে, এখানে থাকলে তো সবার সাথে প্রায় দেখা হতো। তারপরে আমি এখানে মাঝে মাঝে আসলেও কিন্তু আমারও বেশ স্মৃতি এখানে আছে। তারপর এই এখানে আসা উপলক্ষে এখানে অনেকদিন ছিলাম কলেজে থাকা অবস্থায়, তারপর চাকরি বেশ সময় ছিলাম এখানে, শিমুল স্যারের সাথে পরিচয় হয়েছে আইএলটিএ, তারপর এখানে রাতে সময় কাটানো। একদিন আমি আনোয়ার, ওই যে অন্ধ যে ছেলেটা একদিন খেলাচ্ছে, যে ও চোখে কম দেখতো বাট ইংলিশ খুব ভালো তার আগ্রহ ছিল, মনে আছে ছাদে এসে আমরা ওকে পড়াচ্ছিলাম, খেয়াল নেই তোমার মনে হয় না? আমরা আমি সুলতান বাসার মিলে এখানে তাকে এই ছাদে এখানে এসে আমরা ওকে অনেক সময় অতিবাহিত করেছি, তাকে টিচ তাকে শেখাচ্ছিলাম যে তুমি এইভাবে পড়বা, তারও আগ্রহ ছিল আমাদের আগ্রহ ছিল, যদিও এখন আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চান্স পেয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের স্মৃতিচারণ আসলে এসে থাকলে আরও ভালো হতো, ইরাম সাথে নেই, আপার কথা কী বলবো, আপাতত অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যস্ততার মাঝেও দেখলাম আমি আপার চোখের মধ্যে দেখলাম কান্না, চোখ বাড়ি হয়েছে। হ্যাঁ, দুলাভাই তো আসলে পুরুষ মানুষ, হয়তো ভিতরে ভিতরে কান্না করছে, আমিও পুরুষ মানুষ, কিন্তু আসলে আমার ব্যস্ততাটা আমার সময় একরকম, দুলাভাই একরকমভাবে চিন্তা করছে আর আমি একরকমভাবে চিন্তা করছি, আমি একটু সবাই কাজ করতেছে আর আমি একটু ফাঁক পেলে এই কোথাও দাঁড়িয়ে চিন্তা করছিলাম এই জায়গাটা ছেড়ে। আসলে অনেকের কাছে মনে হতে পারে যে জায়গা ছেড়ে চলে যাবো, সেটা এমন কী জিনিস, আসলে এই বিষয়গুলো হলো ফিলিংস, তাই না? ফিলিংস এগুলো ফিল ইমোশন ইলোশন এগুলো হলো ইলোশন, মানে মনের এক ধরনের মায়া, সেটা কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তাই না? এটা প্র্যাকটিক্যাল হয় 2 বছর না 13.5 বছর, ইয়েস, এটা তো খারাপ লাগার কথাই। ডেফিনেটলি মানুষের সাথে সম্পর্ক তো হয়ই হয়। তারপরে আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে যে আলু বাতাসের সাথে, গাছের সাথে, পাখি, এই যে একটা এনভায়রনমেন্ট, এটার সাথে যেন আমাদের একটু সম্পর্ক হয়ে গেছে। আর আমি কি বলবো, তোমরা তো এখানে অনেক বেশি ছিলে, তাই না? প্রতিদিন তারপর এই বাসার মধ্যেই তো তুমি যে স্কুল থেকে এই ছোট তখন ছোট ছিল গুসল করে আছে চুল করার চেষ্টা করতে না, যে ভিজা চুলের মধ্যে চুলগুলো আঁচড়ানোর চেষ্টা করতে, তখন আমি একটা ছবি তুলেছিলাম মনে আছে, যে একদম হাসি দিয়ে রাখছিলাম। তো আসলে আসলে আমরা আজকে কিছুক্ষণ আগে অনেক চোখে মানে পানি ছিল আর এখন আমরা হাসতেছি, আসলে ভিতর কান্না করতেছে, তাই না? ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আসলে এখানে সবার সামনে আমাদের কিন্তু মানিয়ে গোছিয়ে নিতে হবে, হ্যাঁ মানিয়ে নিতে হবে, এভাবে তো থাকা যায় না, হ্যাঁ থাকা যাবেও না, কিন্তু আমরা মানিয়ে নিব, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদেরকে কষ্ট হবে কিন্তু মানিয়ে নিতে হবে, আর সেই স্মৃতিগুলো আমরা মাঝে মাঝে লালন করবো আমরা বাসায়, নতুন জায়গায় যখন আমরা একসাথে জড়ো হবো তখন আমরা হয়তো এই স্মৃতিগুলোকে লালন করবো, এগুলোই আমাদের জীবন, জীবনের একটা পার্ট, আমরা সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আমরা আমাদের জীবনটাকে কাটাচ্ছি, কিন্তু এখানে আসলে খুব সুন্দর সময় ছিল, তাই না? আর বাকি দিনগুলো আমরা মনে হয় যখনই সুযোগ হবে তখন এখানকার স্মৃতিগুলো আমাদের মধ্যে মাঝে মাঝে অবশ্যই মনে হবে, তাই না? আর কিছু বল, আমাদের সময়গুলো অলরেডি অনেক, আসলে আর কিছু বলতে পারবো না, শুরু করলে তো শেষই হবে না, এত স্মৃতি আছে। হ্যাঁ, স্কুল তোমার যে ছোট থেকে বড় হওয়ার পর স্কুল, স্কুলের বন্ধু, হুমায়ুন কবির, তারপর মডেল গার্লস, তারপর তুমি তো ছিলা, তারপর তুমি ছিলা না, তুমি তো শুধু ছিলা হুমায়ুন কবির আর হলো পশ্চিমের স্কুল, তারপরে হলো গার্লস স্কুল, গার্লস স্কুল, এসা থাকলে আরও অনেক বিশেষ স্মৃতি স্মৃতিচারণ হতো। পোকা তো আর কিছু, আর আমরা অলরেডি প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে, এতটুকুই আমরা আমাদের জীবনটা, এই জিনিসটা দিয়ে আমার কাছে আমার একটা ফিলিংস তোমার সাথে শেয়ার করি ইসমা, যে যারা দীর্ঘদিন এক জায়গায় থাকে, হতে পারে দেশ, যারা দেশ থেকে বিতাড়িত হয়, তারা কত কষ্ট করে, যেমন ইসরায়েল
ফিলিস্তিনিরা, ফিলিস্তিনিরা কিন্তু অনেক কষ্ট করছে, যারা বলে রিফিউজি, যেমন মায়ানমারের যে রোহিঙ্গারা আছে, এইটা কী ধরনের কষ্ট হয় আসলে নিজের দেশ? আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিন্তু যারা নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কী কী ধরনের কষ্ট সেটা আসলে এখন ফিল করা যাচ্ছে। আবার অনেকে যারা নিজের যে পরিবারগুলো অনেক সময় দেখা যায় অনেক সংসার ভেঙে যায়, সে দীর্ঘদিন যখন তার ওই একটা এলাকা একটা পরিবারে থাকে, তখন সে পরিবার থেকে যখন তাকে চলে যেতে হয় আসলে কষ্ট। সবকিছু হলো রিয়েলাইজেশন, আমরা এখন অনেক কিছু রিয়েলাইজ করতেছি নিজেদের উপরে যাচ্ছে, তো আসলে তারপরে তো রিয়েলাইজ করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সবাই খুব খুশি সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন নতুন জায়গায়। ইসমা আর কিছু বলতে চাও? ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।